আবারও জুটি বাঁধলেন সাকিব খান ও ববি গতকাল ঢাকার অভিজাত হোটেলে সাকিব খান বলেন একদিন আমরা সিনেমা দিয়ে বিশ্ব জয় করব আমার কাছে যেদিন এই ইয়ং প্রযোজক ও পরিচালক এসেছিলেন সেদিনই আমার ভালো লেগেছে তারা শুধু দুজন নন তাদের একটা টিম আছে তাদের সঙ্গে কথা বলে যখন শুনলাম সিনেমা নিয়ে তাদের পরিকল্পনা দুই সালে কেমন চলচ্চিত্র হওয়া উচিত তখন আমার ভালো লেগেছে তরুণদের মাঝে ভবিষ্যৎ মনে করেন সাকিব এই সময় তিনি বলিউডের খানদের উদাহরণ টেনে বলেন আমরা দেখি মিস্টার খানরা বার্নতে এসে নতুন ছেলেদের ডিরেকশনে কাজ করছেন তারুণ্যের খেলাই হচ্ছে চলচ্চিত্র আমি তাদের সঙ্গে আছি আশা করি বাংলাদেশের ছবিকে তারা বিশ্ব দরবারে তুলে ধরবেন আমার মনে হয় পরিচালক যত বড়ই হোক না কেন তিনি সবসময় ইয়ং কারণ তিনি যে স্বপ্নটা দেখেন আমরা সেটাই পর্দায় ফুটিয়ে তুলি আমরা অনেক পরিচালককে দেখেছি যাদের বয়সের সঙ্গে সিনেমার মিল নেই ছবি দেখার পর মনে হয়েছে আরে এই বয়স্ক পরিচালক অথচ আমরা তো একটা ছবি দেখলাম সে কারণে ডিরেক্টর সবসময় ইয়ং নতুন পরিচালক ও প্রযোজকদের প্রশংসা করে সাকিব বলেন এই টিমটি একেবারেই বাংলা একটি সিনেমা বানাতে চাই যে কারণে আমিও তাদের পাশে আছি থাকব আমি বিশ্বাস করি একদিন বাংলা সিনেমা দিয়ে আমরা বিশ্ব জয় করবো মহরতে উপস্থিত ছিলেন নায়িকা ববি তিনি বলেন খুব সুন্দর একটা গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে আমি প্রথম যেদিন ছবির গল্প শুনি সেদিনই ভালো লেগেছে আমার মনে হচ্ছে সুন্দর একটি গল্পের জন্য অপেক্ষা করতে পারি এর আগেও আমি ও সাকিব ভাই জুটি বেঁধে অভিনয় করেছি সেই ছবিগুলো ভালো ব্যবসা করেছে আশা করি এই ছবিটিও সফল হবে সবাইকে ধন্যবাদ ভালো কাজের পাশে থাকার জন্য ছবিতে শাকিব খান ও ববি ছাড়াও আরো অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমি ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট